দুবাইতে প্রপার্টি কিনলে কি কোনো রকমের ভিসা পাওয়া যায়, কোনো রেসিডেন্সি ভিসা পাওয়া যায়? উত্তর হচ্ছে হ্যাঁ, পাওয়া যায়। এই সম্পর্কে প্রচুর পরিমাণে মিস ইনফরমেশন আছে বিভিন্ন জায়গায়, তো আপনারা এই ভিডিওটা ভালো মতন দেখবেন। দুবাইতে প্রপার্টি কেনার মাধ্যমে আপনারা তিন ধরনের ভিসা পাবেন। প্রথমটি হচ্ছে 2 বছরের রেসিডেন্সি ভিসা। এই ভিসাটি পাওয়ার শর্ত হচ্ছে আপনাকে 7.5 লক্ষ দিরহাম দিয়ে কোনো একটি প্রপার্টি কিনতে হবে। এই প্রপার্টিটা আপনারা সরাসরি ক্যাশ দিয়ে কিনতে পারেন অথবা ব্যাংক থেকে মর্টগেজ নিয়ে কিনতে পারেন, তবে মর্টগেজের অ্যামাউন্ট প্রপার্টির প্রাইসের অর্ধেকের বেশি হতে পারবে না। টোটাল প্রপার্টির প্রাইস 7.5 লক্ষ দিরহামের ওপরে হতে হবে। এই ভিসাটির মাধ্যমে আপনি তো নিজের ভিসা পাবেন, একই সাথে আপনি আপনার স্ত্রী এবং বাচ্চাদেরকে স্পন্সর করে এখানে নিয়ে আসতে পারবেন। দ্বিতীয় যে ভিসাটি সেটি হচ্ছে রিটায়ারি ভিসা। এই ভিসার জন্য আপনার বয়স 55 বছরের ওপরে হতে হবে, মিনিমাম 55 হতে হবে। এই ভিসাটির শর্ত হচ্ছে আপনাকে 1 মিলিয়ন দিরহাম খরচ করে কোনো একটি অ্যাপার্টমেন্ট বা প্রপার্টি কিনতে হবে এবং আপনাকে 1 মিলিয়ন দিরহাম পে করতে হবে। অন্যটির মতো এটি আপনি মিক্স করে কিনতে পারবেন না। আপনার প্রপার্টি যদি মর্টগেজও হয়ে থাকে তাহলে আপনার পেইড আপ প্রপার্টি প্রাইস 1 মিলিয়ন মিনিমাম হতে হবে। এই ভিসাটির মেয়াদ হচ্ছে 5 বছর এবং এটিতেও অন্যান্যটির মতো আপনি নিজেসহ নিজের ফ্যামিলিকে স্পন্সর করে এখানে নিয়ে আসতে পারবেন। এবং সর্বশেষ যে ভিসাটি সেটি হচ্ছে 10 বছরের গোল্ডেন ভিসা। এটি সবার জন্য ওপেন, কোনো স্পেসিফিক বয়সের জন্য লিমিটেড না। আপনি যদি 2 মিলিয়ন দিরহাম দিয়ে কোনো একটি প্রপার্টি কিনেন তাহলে আপনি 10 বছরের গোল্ডেন ভিসা পাবেন। এই প্রপার্টিটা আপনি ক্যাশে কিনতে পারেন বা ব্যাংক থেকে মর্টগেজ নিয়ে কিনতে পারেন। টোটাল প্রাইস 2 মিলিয়ন দিরহাম হলেই হবে। এবং এই গোল্ডেন ভিসাটির একটি স্পেশাল বেনিফিট হচ্ছে আপনি নিজের ফ্যামিলি ছাড়াও আপনি আপনার মেড, সার্ভেন্ট এবং ড্রাইভারদেরকেও স্পন্সর করে এখানে নিয়ে আসতে পারবেন। আর এই সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য, মানে কী কী লাগবে, কী কী ডকুমেন্টস লাগবে, কতটুকু খরচ হয়, এই সমস্ত বিষয়ের জন্য এদিকে সেদিকে সার্চ না করে আপনারা সরাসরি দুবাই ল্যান্ড ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনি জানতে পারবেন। আপনারা প্রথমে দুবাই ল্যান্ড ডিপার্টমেন্টের ওয়েবসাইটে যাবেন, তারপর অল সার্ভিসেসে যাবেন এবং রিয়েল এস্টেট রেসিডেন্সি নামে যেই সার্ভিসগুলো আছে সেখানে আপনারা কিন্তু এই তিনটাই পেয়ে যাবেন। আমরা ভিডিওতে একটি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ।